ঢকুয়াখানার হাত কোভিড কেন্দ্র মুঠ 1490 লোক প্রদান করল প্রথম আর দ্বিতীয় কোভিশিল্ড ভ্যাকসিন। স্বাস্থ্য বিভাগের খবর ভিত্তিক আজি ঢকুয়াখানার পুয়ারেপর আরম্ভ হওয়া হাত কোভিড কেন্দ্র প্রদান করল প্রথম আর দ্বিতীয় কোভিশিল্ড ভ্যাকসিন। ইপিনে কোভিড মহামারী সংকটের প্রতি লক্ষ্য রাখি সরকার তথা স্বাস্থ্য বিভাগে নগর এলাকার গ্রামাঞ্চল অব্যাহত রাখিছে টিকাকরণ প্রক্রিয়া। রাজ্য বিভিন্ন প্রান্ত সমান্তরভাবে ঢকুয়াখানার মৌকুমাত অব্যাহত রাখিছে কোভিড টিকাকরণ প্রক্রিয়া। আজি ঢকুয়াখানার স্বাস্থ্যখণ্ডত মুঠ 7 কোভিড কেন্দ্রত 18 বছর অনুর্ধর মুঠ 1490 লোক প্রদান করল কোভিড টিকাকরণ প্রক্রিয়া, জানালে স্বাস্থ্য বিভাগে।